quite hopeful এবং যদিও আমাদের আগামী যে আয়ারল্যান্ড এবং পাকিস্তানের ধরিত সিরিজ আছে, এই সিরিজের ম্যাচগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। মঙ্গলবার মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের 6 নম্বর রাউন্ড, 6 দল মাতাবে 3 গ্রাউন্ড। নেক্সট ম্যাচ কলা বাগান, আমরা এটা নিয়ে কনসিডার করতে চাই। আর আমার মনে হয় যে ছেলেরা গুড মুড, অসুবিধা নাই, দেয়াজ ওয়েল আন্ডারস্ট্যান্ড, এখান থেকে বাউন্স ব্যাক করতে হবে, আমাদের ভালো রেট খেলতে হবে। প্র্যাকটিসে সবাই হার্ড ওয়ার্ক করছে, সবাই সবার দিক থেকে কীভাবে আরও বেশি কন্ট্রিবিউট করতে পারে সেই ব্যাপারে আমরা প্ল্যান করছি। তারের মে থেকে শুরু ফেডারেশন কাপ প্রি সিজন শুরু করেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। দিস ইজ মাই ক্লাব এন্ড এই ক্লাবকে প্রতিষ্ঠিত করেছি আমি সহ অনেকে মিলে। আমরা এই ক্লাবটাকে বাঁচাবার জন্যই আমাদের উদ্যোগ। কাজী সালাদিনের তৃতীয় মেয়াদ থেকে এক বছর বিয়োগ কতটা সেরেছে ফুটবলের রোগ, ধারাবাহিক পোস্টমর্টেম করবে খালাজো। ডিসিশনটা বাস্তবায়নের জন্য যে সহায়তা প্রয়োজন সেই সহায়তাটা আমি দিচ্ছি না, সুতরাং এটার উপরে গুরুত্ব দিতে হবে। সাব জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপে ফাহাদ রহমানের অ্যাপ চেটিয়া দাপট, এ নিয়ে জিতলেন টানা পাঁচবার শিরোপা। এই টুর্নামেন্টগুলো চ্যাম্পিয়ন হলে পরে ফেডারেশন থেকে একটা মানে ওখানে টুর্নামেন্ট একটা স্পেশাল ফ্যাসিলিটি পাওয়া যায়। এইটা আমি ফেডারেশনকে অনুরোধ করবো সবসময় যে আন্ডার 14, আন্ডার 12, আন্ডার 10 এগুলোর জন্য তারা অর্গানাইজ করে। আপনাদের সাথে আছি আমি ফাইম রহমান। ইংল্যান্ড সফরে প্রথম প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম, ভারপ্রাপ্ত অধিনায়কের শতকে সাসেক্সে ডিউক অফ নরফোক একাদশকে 346 রানে টার্গেট দিয়েছে বাংলাদেশ। জবাবের শেষ খবর পাওয়া পর্যন্ত ডিউক অফ নরফোক 11-এর সংগ্রহ বিনা উইকেটে 101 রান। টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ, হাফ সেঞ্চুরি করে আউট হয়েছেন ওপেনার সৌম্য সরকার, তার পার্টনার ইমরুল কায়েস করেছেন 44, সাব্বির রহমান আর মাহমুদুল্লাহ রিয়াদ বেশিক্ষণ টিকতে পারেননি, তবে একাই দলকে টেনে নিয়েছেন মুশফিকুর রহিম। 134 রানে অপরাজিত ছিলেন ভারপ্রাপ্ত ক্যাপ্টেন, ওতে 7 উইকেটে 345-এর বড় সংগ্রহ বোর্ডে জমা করে টাইগাররা। হালনাগাদ করা হয়েছে আইসিসির র্যাঙ্কিং, রেটিং এ 1 পয়েন্ট কমলেও ওয়ানডেতে 7 নম্বরেই আছে বাংলাদেশ। 6 থাকা শ্রীলঙ্কার 5 পয়েন্ট কমে যাওয়ায় লঙ্কানদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টাইগাররা। আয়ারল্যান্ডের ট্রাইনেশন সিরিজে ভালো করলেই 6 থাকা শ্রীলঙ্কাকে পেছনে ফেলা সম্ভব, বিসিবি প্রধান নির্বাহী বলছেন কাজটি খুব সহজ হবে না। শামসুল আরিফিনের রিপোর্ট। হালনাগাদ র্যাঙ্কিং এর সবচেয়ে বড় ক্ষতি হয়েছে শ্রীলঙ্কার, ওদের কমেছে 5 রেটিং পয়েন্ট, আর 3টি পয়েন্ট যোগ করতে পারলেই লঙ্কাকে পেছনে ফেলবে টাইগাররা। 8 নম্বরের পাকিস্তানের 2 পয়েন্ট কমে যাওয়ায় টাইগারদের স্বস্তি, তবে সামনের সব খেলাই টাফ কন্ডিশনে, স্বস্তিতে নাই বিসিবি। অ্যাজ অফ 12th এপ্রিল যেটা, সেটা আইসিসি র্যাঙ্কিং এ বাংলাদেশ 7 অবস্থান করছে এবং বাংলাদেশের পরে পাকিস্তান এবং ওয়েস্ট ইন্ডিজ অবস্থান করছে। দ্য ডিফারেন্স বিটুইন বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে হিউজ, অ্যাবাউট 12-13 পয়েন্টের মতো ডিফারেন্স আছে, তো উই আর কোয়াইট হোপফুল এবং যদিও আমাদের আগামী যে আয়ারল্যান্ড এবং পাকিস্তানের নির্ধারিত সিরিজ আছে, এই সিরিজের ম্যাচগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তারপরে চান্সেস আর ভেরি স্লিম যে আমরা অটোমেটিক কোয়ালিফিকেশন থেকে বাদ পড়ব, যেহেতু ত্রিদেশীয় সিরিজে আমাদের র্যাঙ্কে আমাদের নিচের র্যাঙ্কের দল আছে, আয়ারল্যান্ড এবং পাকিস্তান সিরিজে আমাদের নিচের র্যাঙ্কের দল আছে, সো দুটো সিরিজই আমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। রেটিং পয়েন্ট বাড়াতে পাকিস্তানের সাথে খেলা টাইগারদের দরকার, তাই জুলাইতে পাকিস্তান আসবে কি আসবে না তা জানতে আনুষ্ঠানিক তৎপরতা শুরু করেছে বিসিবি। এইগুলোর মধ্যে পাকিস্তানে আমরা আগামী জুলাই মাসের যে নির্ধারিত সফর আছে তার একটা প্রপোজ শিডিউল আমরা পাঠাবো, যেখানে 2 টেস্ট, 3 ওডিআই এবং টি-20 থাকবে, তাদের ফিডব্যাকের জন্য আমরা ওয়েট করব। শীর্ষ দুই দলে পরিবর্তন হয়নি, রেটিং পয়েন্ট 4 যোগ করেছে সাউথ আফ্রিকা, পয়েন্ট বাড়েনি কমেনি অস্ট্রেলিয়ার, 3 নম্বরের ভারত যোগ করেছে 5 পয়েন্ট, 4-এ থাকা নিউজিল্যান্ডের যোগ হয়েছে 2 পয়েন্ট, 1 পয়েন্ট বাড়াতে পেরেছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের খোয়া গেছে 4 পয়েন্ট, 10 নম্বর জায়গাটা ধরে রেখেছে আফগানিস্তান, ওদের চেয়ে 6 পয়েন্ট পিছিয়ে 11-তে জিম্বাবুয়ে। শামসুল আরিফিন, 71। মঙ্গলবার মাঠে গড়াচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগের 6 নম্বর রাউন্ড, যথারীতি 6 দলের 3 ম্যাচ, বিগ ম্যাচ ফতুল্লায় টেবিল টপ প্রাইম ব্যাংকের সাথে খেলবে প্রাইম দোলেশ্বর, আবাহনীর প্রতিপক্ষ কলাবাগান, ম্যাচ ভেনিউ বিকেএসপি, একই ভেনিউতে আর এক ম্যাচে খেলবে মরান স্পোর্টিং ক্লাব আর লিজেন্ডস অফ রূপগঞ্জ।
দেবচৌধুরীর প্রিভিউ।